আর কি খাবেন মাকুদা? না না না, আর খাবো না রে ভাই, মানে আর খেতে পারবোই না। সে কি, আপনি তো কিছুই খেলেন না। এই যে ভাই, এই দুটো ফিশ ফ্রাই এখানে দিন। হ্যাঁ, মাত্র দুটো ফিশ ফ্রাই, একটা ডবল ডিমের অমলেট, দু প্লেট মাংস, সেই সঙ্গে চারটে পরোটা আর দু প্লেট পুডিং, এই তো মাত্র খেয়েছেন। মাকুদার কাছে এগুলো কিচ্ছু না, আরও খেতে পারবে। চলো চলো, এখান থেকে বেরিয়ে পাশে মিষ্টির দোকানে যাই, চলো। হ্যাঁ ঠিক বলেছিস, বাংলার রসগোল্লা না হলে জমবেই না। চলুন মাকুদা, আপনাকে কলকাতার বিখ্যাত রসগোল্লা খাইয়ে দেব। বলছো যখন, চলো। ভাই, আরো ছটা রসগোল্লা দাও এখানে। আর দিও না ভাই, আর পারবো না। খান খান, মোটে তো দশটা হয়েছে। হ্যাঁ, গোটা দশেক আপনি আরো পারবেন। হ্যাঁ হ্যাঁ, দাও ভাই, দাও দাও, এখানে দাও। বলছো যখন দাও, খাই। তোমাদের ছোট ভাইদের মনে দুঃখ তো দিতে পারবো না। খান খান খান, আরো চারটে খান। তাহলে ভাই, রসগোল্লা আর খাবো না, তুমি বরং 200 গ্রাম দই দিতে বলো, এদের মিষ্টি খুবই সুস্বাদু। হ্যাঁ, 200 গ্রাম খাবেন নাকি 1 কিলোর একটা ভাঁড় দিতে বলবো? না রে ভাই, না না, আর নয়, আর নয় রে ভাই, ওই 200 গ্রামই যথেষ্ট, আর আমি পারবো না। ঠিক আছে ঠিক আছে ভাই, 200 দই দাও। তাহলে মাকুদা, আপনার বইতে ভারতবর্ষ সম্বন্ধে বাজে কথাগুলো নিশ্চয়ই থাকছে না? না 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 না, কখনোই না। এই টাকাটা রাখুন, সামান্য হাত খরচ দিলাম। বেশ বেশ, তাহলে চলি ভাই। বইটা কলকাতায় পাওয়া গেলে কিনবো, ছাপা হলে পাওয়া তো যাবেই। আপনি একজন ভূপর্যটক, আপনার বই ছাপা হবেই। জীবনে আমি কলকাতার বাইরে যাইনি, জন্ম থেকেই দমদমে আছি, বড্ড খিদে পেয়েছিল। তোমাদের গান শুনতে শুনতে মনে হয়েছিল তোমাদের বোকা বানাতে পারলে আমার খিদেটা মিটবে। তা সত্যি খিদে মিটেছে। থ্যাংক ইউ, টাটা। এই এই, হ্যাঁ, এটা কি হলো টেনিদা, তোমাকেও বোকা বানিয়ে দিল? বোকা? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু একটা কথা ভেবে দেখিস, বোকা হই যাই হই, দেশের অপমান তো সহ্য করিনি। কিন্তু ওই লোকটা তো সত্যি সত্যি অপমান করছিল না, আমাদের ঠকাবার জন্যই ওই কথাগুলো বলছিল। তোর এই কথাটাই মানতে পারলাম না। আমার মতে কোনো উদ্দেশ্য নিয়েই এই ধরনের কথা বলা উচিত নয়। ঠিক, তুমি ঠিক বলেছ টেনিদা। ঠিক বলেছি। ঠিক টেনিদা, যাওয়ার সময় চলো হাবুলকে একবার দেখে যাই। সেই ভালো, চল তবে। টেনিদা, ঘটনাটা যা শুনলাম তাতে আমার মনে হয় এই মাকুদারে আমাকে কিন্তু খুঁজে বাইর করানো উচিত। তোমারে ঠকাইছে এইটা আমরা মাইনা নিতে পারুম না। কিন্তু আমরা কোথায় গিয়ে খুঁজবো? কেন, দমদমে থাকে এইটা তো কইয়াই দিছে, দমদমে গিয়াই খুঁজুম। হ্যাঁ দমদমে গিয়াই খুঁজুম। দমদম কত বড় জায়গা জানিস, খুঁজে বার করা অত সহজ হবে না। আমার কিন্তু মনে হয় মাকুদার মতো মানুষকে খুঁজে বার করা নিশ্চয়ই সম্ভব। কিভাবে সম্ভব? মানুষটা যে ধরনের পোশাক পরে, যে ধরনের কথা বলে, তাতে দমদমে গিয়ে খোঁজ করলে অনেকেই তার কথা বলে দিতে পারবে। ঠিক আছে, তাহলে হাবুল সুস্থ হয়ে উঠুক, তারপর আমাদের দমদম অভিযান শুরু করি। ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। পটল ডাঙার ছেলেদের ঠকিয়ে পালানো যায় না, এটা আমরা বুঝিয়ে দেব। থ্রি চিয়ার্স ফর টেনিদা। না, থ্রি চিয়ার্স ফর হাবুল। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।